এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। চিকিৎসা করতে হয়। আরেকটা রাজনৈতিক দল যারা শুধু সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছে, ভারতবর্ষের মানুষ যখন বিপদে পড়ছে মাঝে মাঝে বিদেশ ভ্রমণে চলে যাচ্ছে, কোথাও কোথাও মানুষের রায়ে যখন সরকার গঠন হচ্ছে, সেম সাইড গোল করে বিজেপিকে আবার ক্ষমতায় আনি দিচ্ছে। তাই আর কোন রাজনৈতিক দল দিয়ে হবে না, একমাত্র তৃণমূল কংগ্রেস, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যার বার্তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার এখানে আসছেন। আপনাদের সাংসদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি দক্ষিণেশ্বরে গিয়ে নির্বিঘ্নে পুজো দিতে পারেন, সেখানে প্রেস কনফারেন্স করতে পারেন, আর আমাদের নেতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার সময় 13 বার তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে রাজনৈতিক ভাবে জবাব দেবে ত্রিপুরার মানুষকে সাথে নিয়ে। আপনারা তৈরি থাকুন, তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধুমাত্র একটা কথা বলে বক্তব্য শেষ করব। তৃণমূলের চিহ্নটা ঘাসফুল, আর ঘাসফুলের চরিত্র হচ্ছে যত কাটবে তত দ্রুত গতিতে বাড়বে। আর শ্রীমান দেবকে বলবো, আপনার নামটা কি, তার সঠিক উত্তরটা আপনি পেয়ে যাবেন যখন ত্রিপুরার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থেকে বিপ্লব করে আপনাকে এখান থেকে সরিয়ে দেবে এবং ভারতীয় জনতা পার্টিকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি যোগ্য গণতন্ত্রের এবং উন্নয়নের সরকার ত্রিপুরার মানুষের জন্য পরিবেশন করবে। এই কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভ দীপাবলি জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।